এবারের বিপিএল এর বিস্ময় বেনি হাওয়েল কোথা থেকে জীবনের শুরু আর কোথায় এগিয়ে চলেছেন ইংলিশ অলরাউন্ডার জন্ম থেকে বিয়ে নতুন নতুন দেশের সাথে তৈরি হচ্ছে তার সম্পর্ক তাই তো তাকে বলা হয় সিটিজেন অফ ওয়ার্ল্ড তবে তার চোখ এখন শুধুই ইংল্যান্ড জাতীয় দলে তার আগে প্রত্যাশা দল পাবেন আইপিএল এ আরিফুল ইসলামের আরেকটি রিপোর্ট কেমন আছো আমি ভালো আছি বাংলাদেশে এসে দু চারটা বাংলা শব্দ আয়ত্ত করে নিয়েছেন বেনি হাওয়েল কেমন আছেন সেই প্রশ্নের উত্তর আর জানার প্রয়োজন নেই মজার ব্যাপার হলো বেনির জন্ম ফ্রান্সে বাবা ইংলিশ আর মা অজি আর বিয়ে করেছেন আর্জেন্টিনায় যে কারণে তাকে বলা হয় সিটিজেন অব ওয়ার্ল্ড আমি ফ্রান্সে জন্ম নিলেও সেখানে মোটে দুই বছর ছিলাম আমার বাবা মা ইংল্যান্ডে চলে যান সেখানে আমার বড় হওয়া এবং ক্রিকেট শেখা বিপিএল এর মান নিয়ে প্রশ্ন থাকলেও এই টি টোয়েন্টি টুর্নামেন্ট খুলে দিয়েছে অনেকের জাতীয় দলের দরজা দাউদ মালান জেসন রয় মঈন আলীর মতো একই ফর্মুলা বেছে নিয়েছেন বেনি হাওয়েল আমি জানি ইংল্যান্ড দলে সুযোগ পেতে হলে আমাকে অন্য টুর্নামেন্টগুলোতে ভালো করতে হবে আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচে পারফর্ম করতে বিপিএল এ আট ম্যাচে ২৭ গড়ে ১৬৪ রান তবে স্ট্রাইক রেট ১৬৫ উপর উইকেট নিয়েছেন তিনটি চেনা কন্ডিশনে দেশের ক্রিকেটাররা যখন ব্যাট পেছে তখন কি করে সফল এই ইংলিশম্যান উইকেট চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে শেষ চার পাঁচ ওভারের রান করা চেষ্টা থাকে যত বেশি বিগ শট খেলা যায় কিন্তু এটা খুব সহজ না এখানকার উইকেটে বিশেষ করে স্পিনারদের বিপরীতে বিপিএল এর পারফরমেন্স দিয়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের নজর কাটতে চান বেনি হাওয়েল আরিফুল ইসলাম চ্যানেল 24 সিলেক্ট সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন